আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডার গার্ডেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস করাবো। আমরা আশা করব গত ক্লাসে তোমাদের যে পড়া দেওয়া হয়েছিল, তোমাদের 33 রঙের সংজ্ঞা দেওয়া হয়েছিল, তাই না? আশা করব তোমরা এগুলো খুব সুন্দর করে শিখেছো এবং এসডব্লিউ খাতার কাজ করেছো। আজকে আমরা কি করব? আজকে আমরা তোমাদের শীটটা বের করে দেখো, এখানে 5 পৃষ্ঠার অনেকগুলো চিত্র আছে। আজকে আমরা বাম পাশে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলোর নাম শিখব, ঠিক আছে? অবশ্যই চিত্রগুলো কিন্তু তোমাদের পেন্সিল দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? চিত্র তোমাদের পেন্সিল দিয়ে লিখতে হবে, কিন্তু যদি বাংলার নামটা লিখো তাহলে তোমাদের কলম দিয়ে লিখলেই হবে। দেখো, সর্বপ্রথম আমরা এখানে কিছু কিছু চিহ্ন চিনি, তাই না? এখানে দেখো, প্রথম এটা আছে, এটার নাম কি বলতো? আমরা সবাই জানি, চিহ্ন লিখবো বলে আমি উপরে কি লিখেছি? চিহ্ন লিখেছি। আর এখানে আমি এগুলার উচ্চারণ লিখবো বলে আমরা এটাকে কি নামে ডাকবো? সব কিছুর একটা নাম আছে না? এই যে দেখো, এটার একটা নাম আছে, আমার একটা নাম আছে, তোমাদেরও তো একটা নাম আছে, তাই না? আমাদের যদি নাম না থাকতো তাহলে আমাদের মা কি বলে ডাকতো? এই ছেলে, এই মেয়ে। এগুলো কি শুনতে ভালো শোনা যায়? ভালো শোনা যায় না। তাহলে কি সবগুলো জিনিসের একটা একটা নাম আছে? তাহলে এগুলোর কেন নাম হবে না? এগুলোরও নাম আছে। নাম যদি না থাকে তাহলে আমরা চিনবো কোনটা? যে আমি যদি বলি তুমি ওইটা লিখো, ওইটা মানে কি? ওইটা মানে তুমি যে কোনো কিছু লিখতে পারো। তাহলে কি হয়? হয় না। তাহলে কি সবগুলো জিনিসের একটা একটা নাম আছে? আমি যদি বলি তুমি ব্যালন লিখো, তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারবে যে আমাকে ম্যাম কি বলেছে, তাই না? তাহলে আজকে আমরা কি করব? আগে চিহ্নগুলোর নাম জানব। দেখো, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটা আমরা সব জায়গায় ব্যবহার করি, যেমন অঙ্কে, অঙ্কে করি, যোগ করার পরে নিচে একটা চিহ্ন দিয়ে এই চিহ্নটা দিয়ে থাকি। এই চিহ্নের নাম আমরা সবাই জানি। এই চিহ্নের নাম কি বলতো? এই চিহ্নের নাম হলো সমান। এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হলো সমান। তারপরে দেখো, এইটা আছে, এটা কি? এটা আমরা যখন এইটা শুধু এটা দেখাবো তখন তোমরা এমনি বলতে পারবে এটার নাম কি। এটার নাম হলো, আমরা বাংলায় এটার একটা নাম জানি, এটার নাম কি বলতো? রিকার, তাই না? যেমন ধরো আমি এখানে লিখেছি মৃগ, এই যে দেখো এইটা, তাই না? এই যে নিচে যেটা আছে এইটা হলো, আমরা বাংলায় কি বলি এটাকে? বাংলায় এটাকে রিকার বলি। কিন্তু এখানে অঙ্কে এটাকে রিকার বলা যাবে না, এটা অঙ্কে এটাকে কি বলা হবে? কোণ। এটার আরেকটা নাম আছে। আমরা যদি আমরা তোমরা কি শুনেছো যে আমরা যখন অঙ্ক করি তখন তোমাদের বইই তো আছে, ওইখানে আছে না যে কোনটা ছোট কোনটা বড়? আমরা যেমন দুইটা সংখ্যা দিয়েছি, 3, 2 আর 3, এই যে দুইটা সংখ্যা, আমি জিজ্ঞেস করেছি কোনটা ছোট কোনটা বড়, তাই না? তাহলে ছোট কোনটা? 2, বড় কোনটা? 3। এরকম ছোট আর বড় দুইটা চিহ্ন আছে। আমরা পড়েছি না, আমরা প্রক্রিয়া প্রতীকের মধ্যে পড়েছি, তাই না? হ্যাঁ, প্রক্রিয়া প্রতীকের মধ্যে পড়েছি না আমরা, যে ছোট বড় আমরা কিন্তু পড়েছি এরকম একটা চিহ্ন। এই চিহ্নের নাম কোণ। এই চিহ্নের আরেকটা নাম আছে, এই চিহ্নের আরেকটা নাম হলো ছোট। এটাকে ছোট বলেও ডাকা হয়, ঠিক আছে? এটাকে কয়টা নাম দেখলাম আমরা? এটার আমরা 3টা নাম দেখেছি। বাংলায় এটাকে কি বলে? রিকার বলে। অঙ্কতে এটাকে 2টা নামে বলে, একটা বলে কোণ, আরেকটা কি বলা হয়? ছোট। একটা কি? একটা কোণ, আরেকটা ছোট। তারপরে এটা দেখো, সমান চিহ্ন দিয়ে আমি কেটে দিয়েছি। তার মানে কি? যদি না কাটতাম তাহলে সমান, যদি কেটে ফেলেছি তাহলে কি? সমান নয়। তাহলে কি বলতো? সমান নয়। আমরা কেটে ফেললে এটার নাম কি হয়ে যায়? সমান নয়। তারপরে আছে দেখো, 2টা সোজা দাগ, এটাকে বলা হয় সমান্তরাল। এটাকে কি বলা হয়? সমান্তরাল। আবার বলো, এটাকে কি বলা হয়? সমান্তরাল। যদি এইরকম হয় এটার নাম সমান, যদি এইরকম দিয়ে আমি কেটে ফেলি তাহলে সমান নয়, কিন্তু যদি এরকম সোজা হয় এটার নাম কি হয়ে যায়? সমান্তরাল। আবার বলো, এটার নাম কি হয়ে যাবে? সমান্তরাল। তারপরে আছে এইটা, এটাকে কি বলা হয়? এটাকে কয়টা বাহু? দেখো তো, 1টা 2টা 3টা 4টা, এটা কয়টা বাহু? 4টা বাহু। এটার নাম হলো চতুর্ভুজ। এটার নাম কি?
এটার নাম চতুর্ভুজ। চতুর্ভুজটা আমরা কিভাবে আঁকবো? চতুর্ভুজ কোনটা? চতুর্ভুজ হলো এইটা, তাই না? তারপরে আছে এটা, আমরা সবাই জানি, আমরা অঙ্কের মধ্যে এটা ব্যবহার করে থাকি সবার নিচের লাইন। এটার নাম হলো সুতরাং। এটার নাম কি? এইটার নাম সুতরাং। তারপরে আছে দেখো এইটার মতো এইটা, কিন্তু এটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখবে কিরকম, এই যে দেখো এখানে যে আমি লিখেছি, দেখো তো এটার এটা সমান কিনা, এটার এটা সমান না। কিভাবে সমান না, আমরা কিভাবে বুঝবো এটা কোনটা? এটা দেখো এই পাশ আর এই পাশ একটু ছোট, উপরেরটা আর নিচেরটা একটু বড়, তাই না? দুই পাশ একটু ছোট আর উপরেরটা আর নিচেরটা কি একটু বড়, তাহলে এটার নাম কি? চতুর্ভুজ। এটার নাম কি? চতুর্ভুজ। কিন্তু নিচেরটা দেখো তো, নিচেরটা চারটাই সমান, এখানে কোনোটা বড় না কোনোটা ছোট না, চারটাই সমান। চারটা সমান থাকলে এটাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। আবার বলো এটাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। চারটা বাহুই যদি সমান হয় এটাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র। তারপরে আছে এই যে আমরা এটাকে আরেকটা নামে ডাকি, এই যে এটাকে, এটাকে কি বলে ডাকি বলো তো? এটাকে আমরা বাংলায় রেফ বলে থাকি, তাই না? যেমন ধরো আমি কর্তা লিখি, ক তয় রেফ আকার, কর্তা। তয়ের উপর যে এটা বসেছে এটার নাম কি? রেফ। বাংলায় এটাকে রেফ বলা হয়, কিন্তু এখানে আরেকটা নাম আছে। অঙ্কেতে আমরা এটাকে রেফ বললে হবে না, এটাকে কি বলতে হবে? ফুট। এটাকে কি বলতে হবে? ফুট। এখন বলো তো এইটাকে কি বলা হয়? আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা গোল বলি। এটাকে কি বলি আমরা? গোল বলি, অথবা বল বলি, তাই না? যেমন বলটি গোলাকার, এটা কি? গোল। এখন এইটাকে অঙ্কে আরেকটা নাম বলা হয়, কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় বৃত্ত। এটাকে কি বলা হয়? এটাকে বৃত্ত বলা হয়। তারপরে এটাকে বলা হয় পিরামিড। এটার নাম কি? পিরামিড। পিরামিডটা আমরা কিভাবে আঁকবো দেখো, প্রথমে এইরকম একটা সমোসার মতো বানাবো। আমরা সবাই সমোসা খেয়েছি, মোটু পাতলু তো, আমরা মোটু কি অনেক সমোসা খাই না? এটা কি আমরা একটা সমোসা এঁকেছি, তাই না? এইবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই কোণা দিয়ে একটু উঠাই দিব, এই কোণা দিয়ে আর একটু উঠিয়ে দিব, দুই কোণা মিলিয়ে দিয়েছি। তারপর এই কোণা থেকে টান দিয়ে নিয়ে এটার সাথে মিলিয়ে দিব। এখন এটা কি হয়ে গেল? পিরামিড। সমস্যা থেকে এখন কি হয়ে গেছে? পিরামিড হয়ে গেছে। আবার আমরা পিরামিডটা আঁকি, দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এরকম একটা সমস্যা বানাবো, সমস্যা বানিয়েছি। তারপর এই কোণা থেকে একটু উপরে উঠাবো, এই কোণা থেকে একটু উপরে উঠাবো, দুই কোণা আমি মিলিয়ে দিয়েছি। এবার কি করব, আরেকটা কোণা বাকি আছে না? এখন এই কোণা মিলিয়েছো, ওই কোণা মিলিয়েছো, এখন আরেক কোণা কি করেছে? দুই কোণা মিলিয়েছো, তাহলে ও রাগ করবে না, তাহলে ওকেও আমাদের মিলিয়ে দিতে হবে। তাহলে ওইখান থেকে মাথা টান দিয়ে নিয়ে এইখানে লাগাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হয়ে গেল? পিরামিড। আবার বলো এটার নাম কি? এটার নাম হলো পিরামিড। তারপর কি আছে দেখো, তারপর এই যে এটা আছে, এই যে এটা আছে, এটার নাম কি? এটার নাম হলো বিন্দু। এটাকে আমরা আরেকটা নামে বলি, আমরা বলি ফোঁটা, তাই না? এটার অঙ্ক নাম হলো বিন্দু। এটার অঙ্ক নাম কি বলো তো? এটার অঙ্ক নাম হলো বিন্দু। এবার আমরা নিচেরটা দেখবো, এটার নাম কি? এটার নাম হলো ব্যালন। ব্যালন কিভাবে আঁকতে হয়? সর্বপ্রথম আমরা কি করব, উপরে একটা ছোট্ট গোল দিব। কি করেছি আমরা? ছোট্ট একটা গোল দিয়েছি। তারপর এই মাথা থেকে একটা টান দিব, আবার এই মাথা থেকে একটা টান দিব, দিয়েছি না টান? এই মাথা থেকেও দিয়েছি, ওই মাথা থেকেও দিয়েছি। এবার কি করব, এই নিচেরটা এইভাবে নিয়ে মিলিয়ে দিব, তাই না? না মিললে তোরা কষ্ট পাবে না, এজন্য আমি কি করব, দুই দিক দিয়ে টান দিয়ে আবার নিচে দিয়ে তাদেরকে মিলিয়ে দিব। আবার দেখো আঁকছি আমি ব্যালন, এই যে আমি গোল দিয়েছি, গোল দিয়েছি না? এইবার নিচ থেকে এটা একটা দাগ দিব, এইটা নিচ থেকে এটা একটা দাগ দিব, দুইটা দাগ দিয়েছি। এবার যদি আমি না মিলিয়ে দিই তাহলে ওরা কষ্ট পাবে না? কষ্ট পাবে, এজন্য আমি কি করব, এই দুই পাশ মিলিয়ে দিব, এই যে এখান থেকে এনে এই যে মিলিয়ে দিব, দেখেছ? এটার নাম কি? এটার নাম হলো ব্যালন। আবার বলো এটার নাম কি? এটার নাম ব্যালন। তাহলে আমরা চিহ্নগুলোর নাম শিখেছি, এখন কথা হলো তোমাদের কিভাবে আসতে পারে। দেখো তোমাদের কিভাবে আসতে পারে, ধরো তোমাদের প্রশ্নে আসতে পারে,
চিহ্ন বসাও। তোমাকে কি বলেছে? চিহ্ন বসাতে বলেছে। এখন এখানে কতগুলো নাম দেওয়া আছে? বেলুন, পিরামিড, বৃত্ত, ধরো এইগুলো তোমাদের দিয়ে দিয়েছে, বলেছে তুমি চিহ্ন বসাও। তোমাদের এইভাবে একরকম আসতে পারে, তখন কি করবে? তখন আগে তোমরা এগুলো বসাবে। তাহলে আগে এগুলো বসালে উপরে কি লিখতে হবে? বাংলায় উচ্চারণ। তাহলে ওরা তো প্রশ্নে এটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি লিখবো উপরে? বাংলায় উচ্চারণ। এখন আমাদের কি বসাতে বলেছে? এগুলোর চিহ্নগুলো বসাতে বলেছে, তাই না? তাহলে এই পাশটা উল্টে যাবে, প্রথম কি আসবে? বাংলায় উচ্চারণ, পরে কি যাবে? চিহ্ন। এখন প্রথম কি আছে? বেলুন। নিচে নিচে আমি কি লিখবো আগে? বেলুন। বেলুন দিয়ে, টান দিয়ে আমি শুধু বেলুনের চিত্রটা আঁকবো, তাই না? আমাকে তিনটা চিত্র আঁকতে বলেছে, এখন কি আমি সবগুলো চিত্র আঁকবো? সবগুলো আঁকবো না, আমাকে যেটা বলেছে আমাকে ঠিক ওইটাই আঁকতে হবে। তাহলে আমাকে বলেছে বেলুন, তাহলে আমি কি করব? বেলুনের চিত্র আঁকবো। তারপরে বলেছে পিরামিড, তারপর বেলুনের নিচে কি লিখবো? পিরামিড লিখে টান দিয়ে পিরামিডের চিহ্ন আঁকবো। তারপরে কি বলেছে? বৃত্ত। তাহলে তারপর আমরা কি করব? বৃত্ত লিখে টান দিয়ে বৃত্তটা এঁকে দিব। এখন আমাদের কথা হলো, আমরা চিত্রটা পেন্সিল দিয়ে আঁকবো না কলম দিয়ে আঁকবো। বলতো, আমি একবার কিন্তু বলেছি যে কি দিয়ে আঁকতে হবে? কি দিয়ে আঁকতে হয়? পেন্সিল দিয়ে আঁকতে হয়। তোমরা তখন কি করবে? এটাকে পেন্সিল দিয়ে আঁকবে, মনে থাকবে। তারপরে আরেকভাবে আসতে পারে, যেমন দেখো, নাম লিখো, এরকম দিয়ে তোমাদের এরকম কয়েকটা চিত্র দেওয়া আছে, তোমাদের চিত্রগুলো দেওয়া আছে, বলেছে তোমাকে নাম লেখার জন্য। দেখেছো, তোমাদের এরকম কিছু চিত্র দেওয়া আছে, তোমাকে বলেছে নাম লেখার জন্য। তাহলে সর্বপ্রথম কি লিখবো আমি? সর্বপ্রথম ঠিক এইভাবে লিখবো, চিহ্ন বাংলায় উচ্চারণ। তখন কিন্তু তারা চিহ্ন দিয়ে দিয়েছে, তোমরা পেন্সিল দিয়ে লিখলেও হবে, যদি কলম দিয়ে লিখো তাহলেও হবে, কিন্তু উপরটার মধ্যে কিন্তু তুমি এভাবে লিখতে পারবে না, তোমাকে অবশ্যই চিত্র কি দিয়ে আঁকতে হবে? পেন্সিল দিয়ে আঁকতে হবে। কিন্তু নিচেরটাতে যেহেতু ওরা চিত্র দিয়ে দিয়েছে, তুমি পেন্সিল দিয়ে আঁকলেও হবে, যদি কলম দিয়ে আঁকতে চাও কলম দিয়ে আঁকলেও হবে। তাহলে তখন এটাকে কি লিখতে হবে? চিহ্ন বাংলায় উচ্চারণ। সুতরাং আছে, সুতরাং চিহ্নটা দিয়ে টান দিয়ে সুতরাং লিখবে, কোন চিহ্ন আছে টান দিয়ে কোন, এরকম যতগুলো দেয়া আছে তোমরা ওইভাবেই লিখে যাবে। তাহলে আমরা কয়ভাবে প্রশ্ন আসতে পারে? দুইভাবে, তোমাকে চিত্র আঁকতেও বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে বাংলায় উচ্চারণ লিখো, এটাও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? দুই পাশে খুব ভালো করে শিখতে হবে, তাহলে আমি যেন তোমাদের এই চিহ্ন দেখিয়ে বলতে পারি চিহ্নের নাম কি, তোমরা যেন এটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এটা এই তোমাদের এই বাম পাশ তোমাদের কালকে HW থাকবে। ঠিক আছে, এখন তাহলে তোমরা ম্যামের সাথে বাংলা ক্লাস করো, একটু পর তোমাদের সাথে ইংরেজি ক্লাসে আবার দেখাও। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের ঐশী ম্যাম। সবাইকে সায়েন্স কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, তাই না? সবাই, আব্বু আম্মু কেমন আছে? তারাও নিশ্চয়ই খুব ভালো আছে। সবাই কি আব্বু আম্মুর কথা ঠিক মতো শুনছো? সবাই আব্বু আম্মুর কথা ঠিক মতো শুনবে। আর গত ক্লাসে আমরা কী পড়িয়েছিলাম বলতো? গত ক্লাসে আমরা বিপরীত শব্দ পড়িয়েছিলাম। আমি আশা করবো সবাই খুব ভালো করে পড়েছো, তাই না? তাহলে চলো আজকে আমরা ক্লাসে যাই। আমরা কী করবো আজকে? আমরা স্কুলে যে শীটটা দিয়েছে ওই শীটটা থেকে পড়বো। এই শীটটা সবাই বের করো। এই শীটের ফাইনাল সেমিস্টার 5 নং বিপরীত শব্দ ডান পাশ বের করো। দেখো, গত ক্লাসে আমরা পছন্দ পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা শান্তি থেকে পড়ব। ঠিক আছে, সবাই বইটা হাতে নিয়েছো? সবাই বইটা হাতে নাও। দেখো কি আছে, শান্তি, অশান্তি। শান্তির বিপরীত শব্দ কি বলতো? অশান্তি। শান্তির বিপরীত শব্দ অশান্তি। দয়া, কঠোরতা। দয়ার বিপরীত শব্দ কি? কঠোরতা। দয়ার বিপরীত শব্দ কঠোরতা। রোদ, বৃষ্টি। রোদের বিপরীত কি বলো? বৃষ্টি। রোদ, বৃষ্টি। আজ, কাল। আজ, কাল। স্বাধীন, পরাধীন। স্বাধীন, পরাধীন। শুরু, শেষ। এখানে তোমাদের শীতে শুরু বানানটা এভাবে দেওয়া আছে, তাই না? তোমরা কিন্তু এই যে উলসুকার দিয়ে লিখবে, এটা না করে তোমরা কি করবে বলো? এই যে এভাবে শুরু লিখবে। ঠিক আছে, ওইভাবে লিখলে অনেকে উ এর মতো দিয়ে দাও।
তোমরা তালব্য সংসুক সু বৈষণ্য র রসুকাল রু এভাবে লিখবে, ঠিক আছে? দেখো পরে কি আছে, স্বাধীন পরাধীন শুরু শেষ, দুশ্মন বন্ধু, দুশ্মন মানে কি শত্রু, এটা বিপরীত শব্দ কি বলো, বন্ধু, দুশ্মনের বিপরীত শব্দ কি বন্ধু, উত্তর দক্ষিণ, উত্তরের বিপরীত শব্দ কি দক্ষিণ। পরে দেখো ভাসছে ডুবছে, ভাসছে এটা বিপরীত শব্দ কি ডুবছে। পরে কি আছে আঁকা পাকা, আঁকা বাঁকা। পরে জন্ম মৃত্যু, জন্ম বিপরীত শব্দ কি মৃত্যু। ঘর বাহির, ঘর বাহির। ঘুম জাগ্রত, ঘুম জাগ্রত, ঠিক আছে। দেখো বইটি দেখি, আমরা যে শব্দগুলো দেওয়া থাকবে বিপরীত শব্দ লিখো, ওইগুলোকে আমরা প্রথমে প্রদত্ত শব্দ দিয়ে তুলবো, হাইফেন দিয়ে বিপরীত শব্দ লিখবো, ঠিক আছে। প্রতিদিনই আমি বলে দিই যে কিভাবে লিখবে, যেভাবে ম্যাম বলে দিই ঠিক ওইভাবেই তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো শান্তি অশান্তি, শান্তির বিপরীত শব্দ কি অশান্তি। দয়া কঠোরতা, দয়া কঠোরতা। পরে কি আছে রোদ, রোদের বিপরীত শব্দ কি আমরা সবাই জানি, তাই না? তাহলে কি রোদের বিপরীত শব্দ বৃষ্টি, রোদের বিপরীত শব্দ কি বৃষ্টি। পরে কি আছে আজ কাল, আজ, আজের বিপরীত শব্দ কি কাল। পরে কি আছে স্বাধীন, স্বাধীন পরাধীন, স্বাধীন মানে কি মুক্ত, পরাধীন মানে কি মুক্ত নয় না, তাহলে স্বাধীন পরাধীন। শুরু শেষ, শুরু শেষ। দুশ্মন বন্ধু, দুশ্মন বন্ধু। উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ। ভাসছে ডুবছে, ভাসছে ডুবছে। আঁকা বাঁকা, আঁকা বাঁকা। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। ঘর বাহির, ঘর বাহির। ঘুম জাগ্রত মানে কি ঘুম ভেঙে আমরা জাগ্রত হই না, তাহলে ঘুমের বিপরীত শব্দ কি জেগে ওঠা, এরকম। তাহলে ঘুম জাগ্রত, আর ঘর, ঘরের বিপরীত শব্দ কি বাহির। তাহলে আজকে আমরা যা পড়েছি সবাই বাসায় খুব সুন্দর করে পড়বে, তাই না? সবাই নিশ্চয়ই বুঝেছ। তাহলে আজকে তোমাদের এই টপিক কি থাকবে দেখো তো, বাংলা শীত থেকে পাঁচ নং বিপরীত শব্দ, ডান পাশ শান্তি থেকে ঘুম। শীত থেকে, বাংলা শীত থেকে পাঁচ নং বিপরীত শব্দ ডান পাশ শান্তি থেকে ঘুম পর্যন্ত সিঁড়ি। এই যে তোমাদের বিপরীত শব্দগুলো পড়িয়েছি, এগুলো তোমরা বাসায় খুব ভালো করে শিখবে এবং খুব সুন্দর করে খাতায় লিখবে। খুব কঠিন বলো, কয়েকটা শব্দ মাত্র 10-12টা হবে, তোমরা বাসায় খুব সুন্দর করে শিখবে এবং খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হয়েছি। আজকে আমরা পড়বো প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। দেখো আমরা কি পড়ছি, আমরা পড়ছি তোমাদের এই বিয়ে বইটি, তাই না? আজকে আমরা পড়বো 58 পৃষ্ঠার 3 নং। আমরা 1 নং আর 2 নং পড়েছি, আশা করব তোমরা খুব ভালো করে 1 নং এবং 2 নং শিখেছো। আজকে আমরা 3 নং শিখব। দেখো এখানে বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং, এখানে তোমাকে কিছু শব্দ দিয়ে আছে, বলেছে বাক্য তৈরি করতে। কি বলেছে? বাক্য তৈরি করতে। আগে সর্বপ্রথম আমরা কি করব, শব্দটার বাংলা বলবো, বাংলা একটি বাক্য তৈরি করে তারপর এটি ইংরেজিতে করব। দেখো প্রথমে আছে রাইস। আমরা সবাই জানি রাইস অর্থ কি, বলো তো রাইস অর্থ কি? রাইস অর্থ ভাত। রাইস অর্থ কি? রাইস অর্থ ভাত। এখানে আমি সর্বপ্রথম কি বলবো, যে আমি ভাত খাই। এখানে আমি কি বলেছি বলো তো? আমি ভাত খাই। এখানে আমি ইংরেজি কি বলো? আমি ইংরেজি হলো আই। আমি ইংরেজি কি? আমি ইংরেজি আই। এখন খাই ইংরেজি কি? আমরা সবাই জানি না খাই ইংরেজি কি। খাই ইংরেজি হলো ইট, ই এ টি, ইট। খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে আমি খাই, কি খাই? ভাত খাই। ভাত ইংরেজি কি? রাইস, আর আই সি ই, রাইস। আই ইট
রাইস আমি ভাত খাই তাহলে কি বলেছে রাইস অর্থ কি ভাত এখানে আমি বাংলায় কি বলেছি আমি ভাত খাই তাহলে এখানে কি হয়েছে আই ইট রাইস এখানে তুমি আমি জায়গায় আমরা দিতে পারো যেমন আমরা ভাত খাই আমরা ইংরেজি কি হবে তাহলে উই ইট রাইস তাহলে তোমরা বাংলা যেটাই বলো যদি আমি বলো তাহলে আই লিখবে যদি আমরা বলো তাহলে কি লিখবে উই লিখবে যদি তুমি বলো তাহলে কি লিখবে তুমি ইংরেজি কি ইউ তাহলে এখানে কি হতো ইউ ইট রাইস তুমি ভাত খাও এরপরে কি আছে দেখো পিওর ওয়াটার পিওর ওয়াটার অর্থ কি পিওর অর্থ কি বিশুদ্ধ আর ওয়াটার অর্থ কি পানি ওয়াটার অর্থ কি বলো তো ওয়াটার অর্থ পানি তাহলে পিওর ওয়াটার ইংরেজি কি বা এটার বাংলাটা কি বিশুদ্ধ পানি আচ্ছা বিশুদ্ধ পানি কি খাওয়া যায় না পান করা যায় বলো তো ভাত খাওয়া যায় কিন্তু পানি কখনো খাওয়া যায় না পানিকে কি করতে হয় পান করতে হয় পান করা ইংরেজি কি ড্রিঙ্ক পান করা ইংরেজি কি বলো তো ড্রিঙ্ক মনে রাখবে ভাত কি করা যায় ভাত খাওয়া যায় আর পানি জাতীয় যেগুলো আছে যেমন ধরো যে পানি তারপরে দুধ তারপরে আছে চা এগুলো কখনো খাওয়া যায় না এগুলো কি করতে হয় পান করতে হয় পান করা ইংরেজি কি ড্রিঙ্ক ড্রিঙ্ক বানান কিভাবে ডি আর আই এন কে ড্রিঙ্ক আর ইট বানান কিভাবে ই এ টি ইট তাহলে পিওর ওয়াটার পিওর ওয়াটার অর্থ কি বিশুদ্ধ পানি আমি বিশুদ্ধ পানি পান করি এখানে কিন্তু খাওয়া যাবে না এখানে কি করতে হবে পান করতে হবে তাহলে আমি বিশুদ্ধ পানি পান করি আমি ইংরেজি কি আই পান করা ইংরেজি ড্রিঙ্ক আই ড্রিঙ্ক পিওর ওয়াটার আমি বিশুদ্ধ পানি পান করি আই ড্রিঙ্ক পিওর ওয়াটার ড্রিঙ্ক বানান কিভাবে ডি আর আই এন কে ড্রিঙ্ক ড্রিঙ্ক বানানটা আবার বলো ডি আর আই এন কে ড্রিঙ্ক আই ড্রিঙ্ক পিওর ওয়াটার তারপর আছে পিচ অফ চক মানে চক অর্থ কি খড়িমাটি খড়িমাটিও দিতে পারো যদি চক বলো তাহলেও হবে তাহলে কি খড়িমাটির টুকরো আমি লিখেছি এই হয় একটি খড়িমাটির টুকরো এই হয় ইংরেজি কি দিস ইজ একটি ইংরেজি কি এ আর খড়িমাটির টুকরো তো এখানেই আছে তাহলে কি হবে দিস ইজ এ পিচ অফ চক এই হয় খড়ি এই হয় একটি খড়িমাটির টুকরো তাহলে এখানে কি হবে দিস ইজ এ পিচ অফ চক তারপরে আছে দেখো পিচ অফ পেপার কাগজের টুকরো আমি এটাও লিখব এই হয় একটি কাগজের টুকরো তাহলে এটি কি হবে দিস ইজ এ পিচ অফ পেপার এই হয় একটি কাগজের টুকরো কি হবে এখানে দিস ইজ এ পিচ অফ পেপার এই হয় একটি কাগজের টুকরো তারপর আছে টি ই এ টি টি অর্থ কি টি অর্থ চা এখানে চা কি করা যায় খাওয়া যায় না পান করা যায় বলো তো চা পান করা যায় তাহলে কি লিখতে হবে ড্রিঙ্ক আই ড্রিঙ্ক টি আমি চা পান করি এখানে যদি ইট লিখো তাহলে কিন্তু কাটা তাহলে কি করতে হবে আই ড্রিঙ্ক টি আমি চা পান করি আমি কি করি আমি চা পান করি ড্রিঙ্ক বানান কিভাবে ডি আর আই এন কে ড্রিঙ্ক আবার বলো ডি আর আই এন কে ড্রিঙ্ক টি টি ই এ টি আই ড্রিঙ্ক টি তোমরা চাইলে এগুলো লিখতে পারো এছাড়া যদি তোমরা অন্য কিছু লিখতে চাও আম্মু যদি তোমাদের এর থেকেও সহজটা শিখিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা ওইটাও লিখতে পারবে দেখো আমি আরেকবার পড়ে দিচ্ছি কি লিখেছি আমি রাইস আমি ভাত খাই আই ইট রাইস পিওর ওয়াটার আমি বিশুদ্ধ পানি পান করি আই ড্রিঙ্ক পিওর ওয়াটার পিচ অফ চক খড়িমাটির টুকরো এই হয় খড়িমাটি এই হয় একটি খড়িমাটির টুকরো তাহলে কি লিখেছি দিস ইজ এ পিচ অফ চক তারপর আছে পিচ অফ পেপার আমি লিখেছি এই হয় একটি কাগজের টুকরো তাহলে কি হলো দিস ইজ এ পিচ অফ পেপার তারপর আছে টি টি অর্থ কি চা আমি চা পান করি আই ড্রিঙ্ক টি আমি চা পান করি কালকে তোমাদের এই বাক্য গঠনগুলো এসডব্লিউ থাকবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করবো তোমরা এসডব্লিউ খাতার কাজ করে রাখবে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো